আজ থেকে শুরু হচ্ছে টি-20 ফরম্যাটের লড়াই, যে ফরম্যাটে বাংলাদেশ সবসময় পিছিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জয়ের ইচ্ছার কথা বলেছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে, আর ইংল্যান্ডও কন্ডিশনের ভিন্নতায় চ্যালেঞ্জ প্রত্যাশা করছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে খেলা। চট্টগ্রাম থেকে আরিফুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিনহাজ হোসাইন। রণে বনে কান্তার মরুতে যখন যেখানে বিপদে বাংলাদেশ দল, তখন সাকিব আল হাসানকে অবতীর্ণ হতে হয় ত্রাতার ভূমিকায়। সে ভাবনা থেকে হয়তো অনুশীলনে বিগ হিটার সাকিব, পেছনে অন্য সবাই। স্কোয়াডে দীর্ঘদিন ধরে খেলা ক্রিকেটারদের ছড়াছড়ি, তবে প্রথম দেখায় সাগরিকায় যেন নতুনত্বের আবহ। শর্টার ফরম্যাটে ইংল্যান্ড দলটাও টাইগারদের কাছে অনেকটা নতুন। টি টোয়েন্টিতে মাত্র একবার দেখা হয়েছিল, 2021 বিশ্বকাপে 8 উইকেটে হারছিল টিম বাংলাদেশের। সিরিজ জয় মূল লক্ষ্য হলেও ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজ পর্যবেক্ষণে রাখবেন হেড কোচ। আমি জাদুকর নই যে আগে থেকে বলে ম্যাচ জেতাবো, রাতারাতি বদলে দেয়া সম্ভব নয়। ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজটাও দেখব। পেসারদের পারফরমেন্সে আমি মুগ্ধ, ফিল্ডিং উন্নতিও চোখে পড়েছে। সবশেষ টি টোয়েন্টির একাদশের তিন ক্রিকেটার নেই স্কোয়াডে, যা সেরা একাদশ দিচ্ছে চমকের আভাস। বিপিএল পারফর্মার তাওহিদ হৃদয় অভিষেকের অপেক্ষায়। ওপেনিং পজিশন নিয়ে ফের পরীক্ষা নিরীক্ষা করলে সুযোগ থাকছে রনি তালুকদারেরও। স্পিন ইউনিটে চমক হতে পারেন বিপিএল এর সফল বোলার তানভীর ইসলাম। হাতুরুর স্পষ্ট বার্তা, পর্যাপ্ত সুযোগ পাবে তরুণরা। আমার প্রত্যাশা অনেক বেশি, যে কারণে ওরা দলে সুযোগ পেয়েছে। আমি চাই ওরকম ক্রিকেট খেলুক, বিপিএল ও ঘরোয়া লীগের মতো জাতীয় দলে পারফর্ম করুক, এমন না যে ওরা একদিনই সুযোগ পাবে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সবশেষ 10 ম্যাচে হেরেছে মাত্র একবার। পাওয়ার হিটিং, আগুনে পেস, স্পিন ফাত কি নেই এই দলটায়। কে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা বিষয় নয়, কন্ডিশন ভিন্ন হওয়ায় টি টোয়েন্টি সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ দল তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো, সবাই পারফর্ম করতে মুখিয়ে। ওয়ানডে সিরিজের শেষ ভালো বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে, কিন্তু চট্টগ্রামে 3 বছর পর টি টোয়েন্টির ইংলিশ পরীক্ষাকে আরো কঠিন করে তুলবে না তো? আরিফুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ওয়ানডে টি টোয়েন্টিতে আফিফ হোসেন এখন অটো চয়েস, কিন্তু পারফরমেন্স বলছে ভিন্ন কথা। ভবিষ্যৎ তারকার তকমা পেলেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না বাঁহাতি ব্যাটসম্যান, যদিও পছন্দের ব্যাটিং পজিশনে নিয়মিত খেলার সুযোগও পাচ্ছেন না। আফিফের অফ ফর্ম ও ব্যাটিং পজিশন নিয়ে চট্টগ্রাম থেকে আরিফুল ইসলামের আরেকটি রিপোর্ট। 5 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, তারপরে যেন নতুনের তকমা নিয়ে ঘুরে বেড়াতে হয়। যতটুকু প্রত্যাশা ছিল তার কতটুকু মেটাতে পারলেন আফিফ? ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যর্থ বাংলাদেশ ব্যাটার। শেষ 6 ইনিংস হিসাব করলে নেই হাফ সেঞ্চুরি, 4 বার আউট, 2 অঙ্কের নিচে। টি টোয়েন্টির চিত্রটাও অতি সাধারণ, 55 ইনিংসে হাফ সেঞ্চুরি মোটে 3টা। তবে দায়টা শুধুই কি এই ক্রিকেটারের? কখনো 4-5-6, আবার কখনো 7-8 নম্বরেও ব্যাট করেছেন। টিম ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষার মিছিলে আফিফ যেন কিনিপিক। পরিসংখ্যান বলছে 4 নম্বরে সফল আফিফ হোসেন, 11 ম্যাচে 33 গড়ে, 300-এর বেশি রান করেছেন মিডল অর্ডারে। অথচ 7 নম্বরে 7 ম্যাচ খেলিয়ে উপায়হীন দলের হর্তাকর্তারা। কিন্তু যে দলে সিনিয়র সাকিবের নির্দিষ্ট কোনো পজিশন নেই, সে দলে আফিফের জায়গা কী করে এত সহজে পাকাপোক্ত হবে? আশার আলো দেখায় তরুণদের নিয়ে অধিনায়ক সাকিবের নতুন দিনের টি টোয়েন্টি পথ চলা। চট্টগ্রামের অনুশীলনে সাকিব আফিফের রসায়ন ছিল চোখে পড়ার মতো। ব্যাট পেছে থাকা লিটনকে যেমন টিপস দিয়েছেন, ঠিক তেমন আফিফের পাওয়ার হিটিং দেখেছেন পেছন থেকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ 5-এ সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরমেন্সে 3 ধাপ এগিয়ে 5 নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্ক আছেন সাকিবের আগে। ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব, 4 ধাপ উন্নতি করে তিনি এখন 27তম স্থানে। 1 নম্বর জায়গাটা ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সিরিজ হারলেও ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব, শীর্ষ অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান আরও মজবুত করেছেন। 2-এ থাকা মোহাম্মদ নবীর সঙ্গে তৈরি করেছেন 97 পয়েন্টের ব্যবধান।
15 মাসের অক্লান্ত পরিশ্রমের ফল বিসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান জাকের আলী অনিক। আইডল মুশফিকুর রহিমের সাথে মিল রেখে 15 নম্বর জার্সি পরে খেলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ভবিষ্যতের জন্য মুশফিকের জায়গায় এই তরুণ ক্রিকেটারকে ভাবা হলেও জাতীয় দলে একসাথে খেলার স্বপ্ন দেখেন জাকের আলী। আমার সাথে আছেন এবার বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন জাকের আলী অনিক। আপনি 2016 থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন, এটা 2023 সাল। ক্যারিয়ারে 3টা সেঞ্চুরি, 3টা এসেছে এবার বিসিএল এ। আগের 6 বছরে কোনো সেঞ্চুরি আসেনি। আসলে এবার নিজেকে আসলে কীভাবে তৈরি করেছেন যে একই টুর্নামেন্ট একই আসরে আপনি 3টা সেঞ্চুরি করতে পেরেছেন? অ্যাকচুয়ালি দেখেন ভাইয়া, এটার আমি বলতে পারি যে লাস্ট 15-16 মাসে আমি অলমোস্ট 26টা ফোর ডে ম্যাচ খেলেছি ডিউরিং এ টিম ট্যুর, বাংলা টাইগার্স ক্যাম্প সব কিছু মিলে। আমার কাছে মনে হয় যে ওই রকম ম্যাচ, প্লেন্টি অফ ম্যাচ খেলার জন্য আমার কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে। তারপর স্পেশালি যদি বলতে হয়, যেহেতু আপনি লঙ্গার ভার্সনে ভালো খেলছেন সাম্প্রতিক সময়ে, এবং আমরা জানি যে মুশফিকুর রহিম হয়তোবা খুব বেশি দিন আর টেস্ট ক্রিকেট খেলতে পারবেন না, তো ওইখানে একটা বলা যায় একটা শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতাটা আসলে পূর্ণ করার জন্য জাকের আলী অনেক কতটুকু রেডি? না, আমি তো চাই ভাই মুশফিক ভাই আরও অনেক দিন খেলুক। আমি চাইবো মুশফিক ভাইয়ের সাথে আমি যেন খেলতে পারি, কারণ মুশফিক ভাই আমার আইডল। আমি ওনার জার্সি নাম্বার পরে খেলি, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, বাট আমি চাইবো আমি যেন মুশফিক ভাইয়ের সাথে একসাথেই খেলতে পারি। আর আমি আমার পারফরমেন্স করতে থাকি ভাইয়া, আমি আমার কাজটা করতে থাকি, জায়গা এমনিতেই হয়ে যাবে। আসলে কারো চিন্তা করার আমার মনে হয় না দরকার আছে, ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি। এবং এর জন্য অবশ্যই ধারাবাহিক পারফরমেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমরা জানি, এবং জাকের আলী অনেক সেই চেষ্টাটা করে যাচ্ছেন 3 ফরম্যাটেই জাতীয় দলে জায়গা করে নিতে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ইউরোপা লীগের খবর জানাবো। আজ শুরু হচ্ছে রাউন্ড অফ 16। ইংলিশ লীগ লিডার আর্সেনালকে আতিথ্য দেবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। ম্যাচ শুরু হবে রাত 12:45। একই সময় মাঠে নামছে হোসে মরিনিওর এএস রোমা, তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। এদিকে রাত 2টায় ওল্ড ট্রাফোর্ডে রিয়াল বেতিসকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস খেলবে ফ্রাইবুর্গের বিপক্ষে। সিলেটের ট্রাই নেশন টুর্নামেন্টের প্রস্তুতিতে সৌদি আরবের মদিনায় চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্রতিদিন হয় 2টি করে সেশন। বুধবার সকালে ফিটনেস ট্রেনার ইভান রাজলগের অধীনে 2 ভাগে ভাগ হয়ে জিম সেশন করেছে জামাল জিকোরা। হেড কোচ হাভিয়ার কাব্রেরা পুরো দল নিয়ে প্রথম অনুশীলন করেছে মঙ্গলবার। কাজ হয়েছে মধ্যমাঠ নিয়ে। মাঠে নামার আগে হয়েছে ভিডিও সেশন, যেখানে ফুটবলারদের মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগের মন্ত্র দিয়েছেন স্প্যানিশ কোচ। পুরনোদের সাথে নতুনদের মানিয়ে নেওয়ার চেষ্টা চলেছে। আলমগীর মোল্লা, মুজিবুর রহমান, জনিদের চ্যালেঞ্জ 23 সদস্যের দলে জায়গা করে নেয়া। সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও লাল সবুজের দলের। গতকাল প্রথমবারের মতো আমরা পুরোপুরি স্কোয়াড নিয়ে প্র্যাকটিস করেছি এবং আজকেও এখানে প্র্যাকটিস আছে। প্রথমে আমাদের প্রতিদিন সকালে জিম সেশন হয়, দেন বিকালে প্র্যাকটিস হয়, তো সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি নিজেদেরকে সেরাটা দেওয়ার জন্য। প্রাথমিক স্কোয়াড থেকে আমি 23 জন স্কোয়াডে আমি সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করতেছি, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা সিলেটে গিয়ে দুটো প্রীতি ম্যাচ আছে, তো আমরা ভালো কিছু করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। শুটিং এর খবর জানাবো। এপ্রিলে আসছেন নতুন পিস্তল কোচ আহমদ নাজাফি। রাইফেলের পর এই ইভেন্টেও ইরানিয়ান কোচের উপর আস্থা রাখছে ফেডারেশন। জাতীয় আসরের পরই ওয়ার্ল্ড কাপের জন্য ভারত যাবে বাংলাদেশ দল, অংশ নেবে শুধু 10 মিটার এয়ার রাইফেলে। ইনজুরির কারণে পছন্দের ইভেন্ট ছেড়ে জাতীয় আসরে 50 মিটার রেঞ্জে খেলতে নেমে রৌপ্য জিতেছেন আবদুল্লাহ হেলবাকি। 50 মিটারের রেঞ্জে এখন পদচারণা আবদুল্লাহ হেলবাকির। শারীরিক অস্বস্তিতে 10 মিটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে এই রেঞ্জটাও অপরিচিত নয়, তার ক্যারিয়ারের শুরু এখান থেকে। 50 মিটার পিস্তলে সাফল্য থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে এই রেঞ্জের রাইফেলে বাংলাদেশের সাফল্য অধরা। এবার বাকিকে ঘিরে নতুন স্বপ্ন। 50 মিটার যেহেতু সাইডগুলি 20-23 পজিশন, প্রোন, নিলিং আর স্ট্যান্ডিংয়ে শুধুমাত্র 20 গুলি, সেটা 30 মিনিটের জন্য এনাফ। 50 মিটার যেহেতু আমরা নতুন করে শুরু করছি, বাকি যেহেতু এক্সপিরিয়েন্স একজন অ্যাথলেট, এর জন্য ওকে আমরা 50 মিটারে দিয়েছি যে ইমিডিয়েটলি বিদেশে যে কম্পিটিশনগুলি হবে ও খুব তাড়াতাড়ি ক্যাচ আপ করতে পারবে।
জাতীয় শুটিংয়ে 10 মিটার পিস্তলের কোয়ালিফিকেশনের শীর্ষে থাকলেও ফাইনাল রাউন্ডে ব্রোঞ্জ জিতেছেন 2016 সাফের স্বর্ণজয়ী শাকিল আহমেদ। নারীদের ইভেন্টের সেরা আরদিনা ফেরদৌস ঝিমিয়ে পড়া পিস্তল নিয়ে নতুন করে ছক কষছে ফেডারেশন। এপ্রিলে আসছেন ইরানিয়ান কোচ আহমদ নাজাফি। আমাদের রাইফেল টিম তেমন ভালো করতেছে, আমাদের পিস্তল টিমও ভালো করবে, কারণ আমাদের ওরকম শুটার আছে। সামনে কোচ আসছে শুনছি, ওনার আন্ডারে করে আশা করছি যে ভালো করবে জুনিয়র যারা আছে। জাতীয় আসরের পর ভারতের ভূপালে ওয়ার্ল্ড কাপ, সবশেষ জাকার্তা আসরের মতো এবারও পিস্তল দল অংশ নিচ্ছে না। রাইফেলেও শুধু 10 মিটারের জন্য যাচ্ছেন রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, অর্ণব সারার, নাফিসা তাবাসুম, সাইরা আরেফিন এবং জাকার্তা থেকে অষ্টম হয়ে ফেরা কামরুন্নাহার কলি। তাদের মধ্যে সাইরা জাতীয় আসরে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। এই গেমস থেকে, এই মেডেল থেকে অনেক কনফিডেন্স গেইন করতে পেরেছে এবং আমার নেক্সট হচ্ছে ভোপাল ওয়ার্ল্ড কাপ, তো আমি ওইটাতে আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। 30তম জাতীয় শুটিংয়ের পর্দা নামবে 10 মার্চ, ঠিক 10 দিন পর ভারতে শুরু ওয়ার্ল্ড কাপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আর এর সাথে শেষ করব স্পোর্টস 24। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।